আসসালামু আলাইকুম ওর রাহমাতুল্লা শিক্ষার্থীবৃন্দ আমি আহমেদ রুবেল স্যার টাস টু গেট এ প্লাস ইন অ্যাকাউন্টিং বইয়ের এইচএসসি ব্যাচ দু হাজার বাইশ সালের জন্য স্পেশাল যে সাজেশন বুকটি তৈরি করা হয়েছে সেখান থেকে আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চূড়ান্ত সাজেশন দিব আর এই সাজেশন যদি তোমরা মেনে তা তাহলে আমার টার্গেট যে সবাই নাইনটি নব্বই প্লাস নাম্বার পাবো অর্থাৎ সবাই যদি আমার কথাগুলো শোনো এবং যে টাইপগুলো আমি করতে বলি সেইগুলো যদি আমার মতো করে করো অর্থাৎ আমি যেগুলো করতে বলবো সেগুলো যদি করো তাহলে তোমরা সবাই নব্বইর উপরে মার্কস পাবা ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী ভিডিওটার শেষে আমি কিভাবে এই নাম্বারস অর্জন করতে পারবা সে সম্পর্কে বলবো প্রথমত আমি তোমাদেরকে যে প্রত্যেকটা অধ্যায় বেইস আমি সাজেশনগুলো দিব এই টাইপগুলো তোমরা পারো কি না আগে স্ক্রিনশট দিয়ে নাও তারপরে যদি না পারো তাহলে কমেন্ট করে জানাবা আমি ওইগুলোর ভিডিও টুটিও করে দিব। তো প্রিয় শিক্ষার্থী প্রথম যে অধ্যায়টা সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের বইসমূহ অর্থাৎ আমরা প্রথম অধ্যায় থেকে কোনো গণিত আসে না সেটাকে আমরা গাণিতিক যে রিটার্ন পার্ট সেখানে আমরা সাজেশনে রাখি নেই সেটা রাখছি আমরা নৈবিত্তিক পার্টে তো প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে এইবার যে তোমাদের এইচএসসি পরীক্ষা দু হাজার বাইশ হবে যে শর্ট সিলেবাস অনুযায়ী সেখানে যে অধ্যায়গুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে হিসাবের বৈসমূহ এই অধ্যায় থেকেই শুধুমাত্র চল্লিশ মার্চ কমন পড়বে তবে তোমরা এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্নের অ্যান্সার করবা কেন করবা কেন চারটা করবা না তা আমি বলে দিব বা দুইটা করলেই ভাবো হবে এখন যেই যে যেই টপিকগুলো তোমার পড়তে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এভাবে প্রতিটা অধ্যায় থেকে আমি বগে দিব যে কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্নের অ্যান্সার করবা এবং কোন গুগা করবা সেটাও বলে দিব তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এখানে সাজেশনটা শিখানো হয়েছে যে যা যা শিখতে হবে এই অধ্যায়ে সেখানে রয়েছে ক অংশে যা যা পরীক্ষায় আসে অর্থাৎ আমি যে ক অংশের জন্য যে সাজেশনটা দিচ্ছি সেটা একটু দেখে নাও এখানে দেখো আমি ক অংশের জন্য দিছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় প্রারাম্ভিক জাবেদা দাখিরা দাও লেনদেন নয় এমন সময়ের তালিকা দাও পরিমাণ নির্ণয় করো এবং হিসাব সমীকরণের প্রভাব দেখাও সাথেটাও থাকবে তারপরে হচ্ছে নগদান বইতে যে যে লেনদেন বিপদ হবে না তাহার পরিমাণ কত উত্তবনের পরিমাণ কত মোট ক্রয় ভ্যাটের পরিমাণ অথবা বিক্রয় ভ্যাটের পরিমাণ কত এই টাইপ কয়টা থেকে পরীক্ষাতে আসবে আর এই টাইপ কয়টা যদি তুমি আমার যে সাজেশন এই অনুযায়ী যদি পড়ো তাহলে যতই ঘুরাক না কেন তুমি যদি বেসিক জ্ঞানটা অর্জন করো তাহলে এর মধ্যে থেকে যেভাবেই প্রশ্ন আসে তুমি পারবা তো প্রিয় শিক্ষিত টাইপগুয়া দেখে মনে হয় যে অনেক সহজ এগুলো সবাই শিখছ কিন্তু আমি এই সাজেশন শেষে কিছু অঙ্ক দেখাবো যে আমাদের এই সাজেশন বইতে করা হয়েছে কিভাবে এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলো দেখাবো এই অঙ্কগুয়া যদি তুমি পারো তাহলে মনে করবো যে তোমার প্রস্তুতি অলরেডি এইটটি প্লাস আছে আর যদি মনে করো অঙ্কগুয়া না পারো তাহলে মনে করো যে তোমাকে অবশ্যই এই অঙ্কগুলো শিখতে হবে কারণ এই টপিক থেকে যে কোনো একটা টপিক বা এরকম অঙ্ক যে কোনো একটা অঙ্ক দিয়ে দিবে তোমার পুরো দশ মার্ক বাদ হয়ে যাবে কারণ ক না পারবে এর অ্যান্সার অনেক সময় ক্ষতে দরকার হয় ক্ষয়ের অ্যান্সার আবার গতে দরকার হয় এরকম অর্থাৎ হিসাব বিজ্ঞানের একটি টপিক অন্য টপিকের সাথে আমরা জানি রিলেটেড তো এখন প্রিয় শিক্ষার্থী আমরা দেখব খ অংশের জন্য কি শিখব খ অংশের জন্য আমরা যেটা শিখব সেটা হচ্ছে লেনদেন সময়ের জাবেদা দাখিয়া দাও লেনদেন সময়ের হিসাব সমীকরণের প্রভাব দেখাও ডেবিট নোট ও ক্রেডিট নোট তৈরি করো নগদান হিসাব ব্যাংক হিসাব তৈরি করো পাস ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা তৈরি করো তো প্রিয় শিক্ষার্থী এগুলো হচ্ছে বিভিন্ন বোর্ড এবং সমস্ত স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে এগুলো বের করা হয়েছে তোমরা যদি প্রুফ দেখতে চাও আমি ভিডিওর শেষে প্রুফ দেখাবো যে আমরা সাজেশন বইটা কিভাবে তৈরি করছি অর্থাৎ যদি তোমরা এখনই দেখতে চাও আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমার এই সাজেশন বইয়ের এটা দেখানো আছে দেখানো আছে আমি সেখান থেকেই দেখাচ্ছি তোমাদেরকে যে তোমরা এই বইটা যদি সংগ্রহ করো তাহলে হচ্ছে কি তোমাদের বিভিন্ন টেস্ট পেপার যেমন পরীক্ষার রাত্রে আমরা সবাই কি করি বিভিন্ন টেস্ট পেপারের নিয়মগুলো খোঁজা শুরু করি কিন্তু সেটা আর দরকার হবে না যদি তোমরা এই সাজেশনটা নাও তাহলে আর কি তোমরা এখান থেকে সব অঙ্কগুলো করতে পারবা দেখো আমরা কীভাবে সাজেশনগুলো তৈরি করছি যে ক টাইপ লেনদেন নয় এমন ঘটনা উল্লেখ করো এটা কতটা বোর্ডে আসছে ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড এই এই কটা বোর্ডের নাম দিছি এবং কলেজগুলোর নাম দেনি এভাবে প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা বোর্ডগুলো আমরা বিশ্লেষণ করছি এবং বিভিন্ন টেস্ট পেপারে কোশ্চেন বিশ্লেষণ করে এই অঙ্কগুলো বানানো হয়েছে অর্থাৎ আমি যে তিনটি অঙ্ক দিচ্ছি এই তিনটি অঙ্কের মধ্যে থেকে যে কমন পর্বের কারণটা কি আমি শেষে দেখাবো এখন আমি ভিডিওটা আগে সাজেশনটা শেষ করে নিই আগে তো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে সাজেশনটা নিয়ে নাও এরপর গ অংশে দেখো যে কী কী গ অংশে যা যা পরীক্ষা আসে দু তিনঘরা তিন নগদান বই তৈরি করো অগ্রদত অগ্রদত্ত পদ্ধতিতে খুচরো নগদান তৈরি করো নগদ প্রাপ্তি যাবেতা নগদ প্রদান যাবেদা তৈরি করো এই তিনটা টাইপ স্বীকৃতি তোমাদের সৃজনশীলের গ অংশ কমন পড়বে তো প্রিয় শিক্ষার্থী এই ছিল প্রথম অধ্যায়ের সাজেশন এরপরে আমরা দেখব দ্বিতীয় যে আমাদের দ্বিতীয় অধ্যায় না আর কি আমি আমার বইটা আমি চূড়ান্ত এপাস পাস কীভাবে পাবা এই কৌশলের আঙ্গিকে সাজেশন বইটা তৈরি করছি এই জন্য আমি দ্বিতীয়তে রাখছি দৃশ্যমান অদৃশ্যমান অধ্যায় অর্থাৎ তোমরা যেভাবে পরীক্ষা অ্যান্সার করবা আমি ঠিক সেইভাবেই সাজেশন বইটা তৈরি করছি তো প্রিয় শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছ যে এখান থেকে দৃশ্যমান এবং অদৃশ্যমান অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ দু বিশ মার্কস কমন পাবে অর্থাৎ দুইটা প্রশ্ন থাকবে তোমরা দুইটা প্রশ্নই অ্যান্সার করতে পারো যারা এই অধ্যায়টা ভালো করে পারো অথবা যে আমি অঙ্কগুলো দেখাবো এগুলো যদি পারো তাহলেই হবে এখান থেকেই তোমরা দুইটা অঙ্ক পাবা তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী তো এই অধ্যায় আমাদের ক অংশে যেটা শিখতে হবে সেটা হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও মেশিন বা যন্ত্রপাতির মূল্য বা অর্জন মূল্য নির্ণয় করো মেশিনের অবচয় অবচয়যোগ্য মূল্যের পরিমাণ নির্ণয় করো অবচয়ের হার নির্ণয় করো মেশিনের বার্ষিক অবচয় নির্ণয় করো অবচয়ের সত্যক সারণী তৈরি করো সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতির পরিমাণ নির্ণয় করো এরপরে অংশে যেটা শিখতে হবে শুধুমাত্র একটি টাইপ শিখতে হয় এই দৃশ্যমান অধ্যায়ের জন্য সে প্রথম দুই বছরের অবচয় সংক্রান্ত জাবেদা দেখিয়ে দাও অথবা তিন বছরে অবচয় সংক্রান্ত জাবেদা দেখিয়ে দাও মূল কথা হচ্ছে অবচয় সংক্রান্ত যা প্রয়োজনীয় জাবেদা দেখিয়ে হচ্ছে ক্ষয়ংশ আসে এরপরে দেখো গ অংশ শিখতে হবে মেশিন হিসাব অবচয় হিসাব অবচয় সংস্কৃতি হিসাব তৈরি করো তো প্রিয় শিক্ষার্থী এই ও গ অংশের সাজেশনে যে টপিকগুলো তোমরা শিখবা আর এই টপিকগুলো দেখে মনে হয় যে আমি এগুলো সবগুলো পারি কিন্তু মূল কথা হচ্ছে এই অঙ্কগুলো যে কত কঠিন হতে পারে সেটা যদি তুমি আমার এই অঙ্কের প্রত্যেকটা আমার বইয়ের যে অঙ্কগুলো দেখো তখন বুঝতে পারবা কারণ এই সবগুলো টপিক যদি না জানো পরীক্ষায় যে কোনো একটা নিয়ম যদি চলে আসে তখন পুরো অঙ্কটা বাদ হয়ে যায় তো প্রিয় শিক্ষার্থী এরপরে দেখব পরবর্তীতে আমরা যে অধ্যায়টা রেখেছি সেটা হচ্ছে রেওয়ামি রেয়ামি যে অধ্যায়টা আছে সেখান থেকে আমরা জানি এবার দুইটা প্রশ্ন আসবে অর্থাৎ রেয়া দুইটা আসবে সুতরাং সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে দুইটা প্রশ্নের জন্য জানি আমরা দশ মার্ক করে সুতরাং এখান থেকেও আমাদের বিশ মার্ক আসবে এখন অনেকে বলতে পারো যে তাই তো আমি দুইটা অধ্যায় শিখি হয়ে যাবে কিন্তু এই ভুলটা করবো না কারণ অনেক সময় অনেক অঙ্কে একটু ঘুরিয়ে দিতে পারে তোমার হয়তো বা মিলতে না পারে এই জন্য সহজ প্রতিটা অধ্যায় শিখে সহজ যেটা মনে হবে ওই অঙ্কটা দিয়ে তুমি কোশ্চেন সলভ করবা তো প্রিয় শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ এখানে রেয়া মিউ যে বাবা আছে বিশ কম পড়বে সেক্ষেত্রে আমাদের ক অংশের জন্য যা পড়বা সেটা হচ্ছে যে সমস্ত দফাগুলো রেয়ামিউ অন্তর্ভুক্ত হবে না তাদের দাঁখিয়ে দাও যে সমস্ত দফাগুলো রেয়ামিউ বিপদ হয় না তার পরিমাণ নির্ণয় করো এখানে হবে মণিহারি খরচ এখানে টাইপিং মিস্টেক হয়েছে মণিহারি খরচের পরিমাণ নির্ণয় করো আর ওইসে সমন্বিত ক্রয়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো চৌতি সম্পদের পরিমাণ নির্ণয় করো স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো অস্থায়ী সম্পদের পরিমাণ পরিমাণ কত নির্ণয় করো মূলধন জাতীয় আয়গুলোর সমষ্টি বা যোগফল কত দেখাও এইসব আমাদের ক অংশের সাজেশন রেয়ান চ্যাপ্টারে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এরপরে দেখো যে গ ক্ষ অংশে কী বল আছে ক্ষ অংশে যা যা পরীক্ষার সাথে সে র্যামই প্রস্তুত করো মৌধান জাতীয় আয় ও ব্যয়ের পার্থক্য দেখাও মুৌধান জাতীয় মুনাফা জাতীয় প্রাপ্তির পার্থক্য দেখাও তো প্রিয় শিক্ষার্থী এই টাইপগুলো কিন্তু সবাই পরিচিত কিন্তু অঙ্কগুলো যে কত কঠিন হতে পারে সেটা যারা আমার এই তিনটি অঙ্কে টাস্টু গেটে পড়াচ্ছেন অ্যাকাউন্টিং বইয়ের যে তিনটি অঙ্ক হিসাব বিজ্ঞান শিখি এই অঙ্কগুলো দেখি বুঝতে পারবা এরপর গ অংশে দেখি গ অংশে যা যা পরীক্ষায় আসে চলতি সম্পদ স্থায়ী সম্পদের পার্থক্য নির্ণয় করো স্থায়ী সম্পদের চলতি সম্পদের পার্থক্য নির্ণয় করো এই টাইপগুয়া থেকেই আসবে কিন্তু অঙ্কগুয়া অনেক ঘুরায় এই জন্য তোমাদেরকে এই সমস্ত টেস্ট পেপারের কঠিন কঠিন যে টপিক নিয়ে আমরা অঙ্ক বানাইছি এই অঙ্কগুয়া তোমাদের করতে হবে সাথে দেখো এখানে রেয়া যে যে সমস্যা হয় সেগুলো তোমাদেরকে আমি সমস্যা হিসেবে চিহ্নিত করে দিয়ে দিছি তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা রেয়ামিংয়ের এমন একটা অঙ্ক দিছি যেখানে প্রায় একশো কতটা আইটেম আছে বিভিন্ন বই থেকে এটা বিভিন্ন যে অঙ্ক থেকে বোর্ড এবং টেস্ট পেপার থেকে এনেছি এইভাবে আমরা তিনটে অঙ্ক তৈরি করছি যাতে তোমাদের যে দেখ দিয়ে আসুক যেন তোমরা অঙ্কগুলো সহজেই তোমার কমন পরে তুমি পারো এর পরের অধ্যায় আমরা যে সাজেশন রাখছি সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় হিসাব তোমরা জানো যে ব্যাংক সমন্বয়ের বিবরণীতে আমরা যেই যে যে টপিকগুলো শিখবো সেটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আবার একটি কোশ্চেন আসবে কারণ কার্যপত্র অ্যাড হয়েছে কার্যপত্র থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে তো ব্যাংক সামনে বিবরণীতে এখানে দেওয়া আছে ব্যাংক সামনে বিবরণীতে দেখা হয়নি এমন লেনদেনের তালিকা তৈরি করো ইস্যুকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপিত করো হয়নি এর পরিমাণ নির্ণয় করে নগদান বইতে দেখা হয়নি এমন এমন লেনদেনের পরিমাণ কত ব্যাঙ্কে ডেবিটকৃত টাকার পরিমাণ কত আমানতকারীর বইতে দেখা হয়নি এর এমন লেনদেনের পরিমাণ কত এগুলো হচ্ছে আমাদের ক অংশের সাজেশন এরপরে দেখো ক অংশের সাজেশন একক যে পদ্ধতির ব্যাঙ্ক সপনে তৈরি করো উভয় যে পদ সংশোধন পদ্ধতিতে ব্যাংক সামনে বিবরণী তৈরি করো তারপর গ অংশে যেটা আসবে সেটা হচ্ছে কমন একটি টাইপ সেটা হচ্ছে জাবেদা দাখিয়া তৈরি করো তো প্রিয় শিক্ষার্থী এই আমার হচ্ছে বেস যে টপ সাজেশন যে অংশটা সেই অংশটা দিয়ে দিলাম এখন কথা হচ্ছে যে তোমরা কিভাবে এই সাজেশন বুকটা পড়লে অঙ্ক সমস্ত কমন পাবা তার মূল কারণ হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি যে সমস্ত বোর্ড কোশ্চেন এবং ই কোশ্চেন আমরা প্রত্যেকটা বোর্ড কোশ্চেন এবং বিভিন্ন টেস্ট পেপারের কোশ্চেন আমি বিশ্লেষণ করে এগুলো তৈরি করছি যে ক্ষেত্রে এখানে সমস্ত টপিকগুলো আর বিস্তারিত বলা হয়েছে দেখো তোমরা অনেক সময় শিখো যে প্রারম্ভিক মূলধনের পরিমাণে নির্ণয় কত এই এই যে প্রারম্ভিক মূলধন নির্ণয় যে কত রকমের আসতে পারে এ প্রশ্নের ধরন দুই তারপর সে প্রশ্নের ধরন তিন দেখো প্রারম্ভিক মূলধনে আমরা তিন ধরনের কোশ্চেন আলোচনা করছি এবং খুব বিস্তারিতভাবে এগুলোর সমাধান দেওয়া আছে প্রারম্ভিক জাবেদা দেখো প্রারম্ভিক জাবেদা অনেকেই ভুল করো এটা কত রকমের আসতে পারে সেটা দেখো এত বড় একটা অঙ্ক দেওয়া হয়েছে এইভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুয়াকে আমরা এরকম যত প্রকারে আসতে পারে সেটাকে আমরা সাজিয়ে এখানে করছি তো প্রিয় শিক্ষার্থী তোমাদের যে করণীয় হচ্ছে তোমরা যদি এই একটি অঙ্ক দেখো দেখো এখানে বলা হয়েছে টাইপ চার অর্থাৎ এই প্রত্যেকটা টাইপের আবার সমাধান আছে দেখো কত বড় অঙ্ক নিয়ে একটা টাইপ তৈরি করা হয়েছে যাতে করে সমস্ত টাইপগুলো তোমাদের কমন পড়ে এইভাবে সমাধান করে দেওয়া আছে বইটি যদি তোমাদের দরকার হয় তবে অবশ্যই আমাকে ফোন করবা আমার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা অনেক ভিডিওর মধ্যেই তোমরা পাবা চূড়ান্ত সাজেশন বইটির যদি তোমরা সমাধান চাও তাহলে আমাকে অবশ্যই কমপক্ষে একশো জন স্টুডেন্টের সাড়া দিতে হবে যদি একশো জন স্টুডেন্ট নিয়মিত ভিডিও দেখো হিসেব বিজ্ঞানের তাহলে আমি এই বইয়ের ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক করিয়ে দিব। ভিডিও আকারে তো সবাই কমেন্টস করবা আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমি আমার এই বই থেকে সমাধান দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন দিব সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ তো শেষ পর্যন্ত বলে নিব যে প্রমাণকর হিসেব বিজ্ঞানে তুমি বস টাস টু গেট এ পাসিন অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার শর্ট সাজেশন ফর এইচএসসি যাদের দরকার হবে এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টার অক্সফোর্ড কমার্স কোচিং বই আমাদের কোচিং থেকে বইটা বের করি আমরা প্রতি বছর তো প্রথম পত্রের সাজেশন যাব পরবর্তীতে আমরা দিব দ্বিতীয় পত্রের সাজেশন যার যার সাজেশন দরকার অবশ্যই আমাকে কমেন্ট করবা তোমাদের কমেন্টের কারণে আমি পরবর্তী ভিডিও করব সে পর্যন্ত সব সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ